Hey guys, assalamu alaikum. Myself Nadia Mahmood and welcome to my another video. So guys, আমি আজকে আবার একটা ক্রাফট নিয়ে এসেছি। সো আমি আজকে লাভ শেপের পেন্সিল বক্স বানানো দেখাবো। সো দেখা যাক আমি কেমন লাভ শেপের পেন্সিল বক্স বানাই। লেটস গেট স্টার্টেড। সো গাইজ, আমি এখানে দুইটা লাভ শেপের কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এখন আপনারা যে কোনো শেপের কার্ডবোর্ড নিতে পারবেন, আপনাদের ইচ্ছা। সো আমি এখান থেকে একটা লাগবে। এখন এখানে আমি একটা চেন নিয়ে নিয়েছি, আর এই চেনের সাইজ দিয়ে আমি এরকম একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি, মাঝখান থেকেও কেটে নিয়েছি। সো আমি এটা লাগিয়ে দিব। আমি এটা লাগিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমি এটার সাথে লাগিয়ে দিব। আপনারা যতটুক পর্যন্ত চেন দিবেন ততটুক পর্যন্তই লাগিয়ে নেবেন। এখান থেকেও দিতে পারেন এরকম, বা একটু এখান থেকে দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো আমি এখান থেকে এরকম করে লাগিয়ে দেবো এটা। তো গাইজ, আমি এটা দেখেন লাগিয়ে নিয়েছি এখান থেকে। এখন আমি এখানে এরকম বড় বড় দুইটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এখন এই গুলাকে এখান থেকে লাগিয়ে দিব। আমি এটা লাগিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে আমি এখানে 10.8x4 সেন্টিমিটার একটা কার্ডবোর্ড এবং 5x4.2 সেন্টিমিটারের একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এবং আমি এটাকে এখান থেকে এরকম করে লাগিয়ে দিব। সো গাইজ, আমি এটা দেখেন এখান থেকে লাগিয়ে নিয়েছি। এবং এটার উপরে যে হচ্ছে আর একটা লাভের কার্ডবোর্ড আছে, এটা আমি এরকম লাগিয়ে দিব। সো আমি লাগিয়ে তারপর আসছি। গাইজ দেখেন, আমি এটা লাগিয়ে নিয়েছি। এখন এটা দেখতে এমন হয়েছে। সো আমি এটা ভিতরটা একটু দেখে দিই। আমি যে ভিতরে কার্ডবোর্ডটা লাগিয়েছি, এটা হলো গিয়ে মানে রাবার আর শার্পনার জন্য এই জায়গাটুক, আর এবং এই জায়গাটুক হলো গিয়ে পেন্সিল, তারপর কলম এগুলো রাখার জন্য। সো গাইজ, এখন আমি দেখাবো আপনাদের আমি এটার মধ্যে কী কী রাখি। সো গাইজ, এখন রাখতেছি আমি। এখন এখানে আমি দুইটা রাবার নিয়ে নিয়েছি এবং একটা শার্পনার নিয়ে নিয়েছি। এখন আমি এটা রাখবো এখানে। এরকম করে রাখলে আসলে রাবার আর পেন্সিল এক হয়ে যায় না। সে তাই দেখে আমি এটা এরকম রেখেছি। এখানে আমি একটা পেন্সিল, একটা কলম, স্কেল এবং ফ্লুয়েড নিয়ে নিয়েছি। তো এখন আমি এইগুলোকে এইখানে রেখে দিব। তো গাইজ, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।